দাঁত দিয়ে যাই চেনা, বিশেষ করে তা যদি হয় বিশ্বের সব থেকে লম্বা দাঁত। এই দাঁতের মহিমায় জগৎ সবাই চিনিয়ে দিল 18 বছরের ভারতীয় যুবক উর্তিল প্যাটেলকে। সবচেয়ে বড় দাঁতের অধিকারী হিসেবে তার স্থান হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। কিন্তু এই দাঁত নিয়েই বিপদে পড়েছিলেন উর্ভিল। অকারণেই যখন তখন বেড়ে আসতো লম্বা দাঁতটি, বিশেষ করে মন খুলে হাসতে গেলে। তাই বাইরের লোকের সামনে হাসা প্রায় বন্ধ করে দিয়েছিলেন উর্ভিল। কিন্তু হাসি নামক বস্তুটি চাপা সম্ভব হয় না, সৌজন্য তো কিছু ক্ষেত্রে দেখাতেই হয়। সেখানেই বেশ অস্বস্তিতে পড়তে হতো উর্ভিলকে। তাই ভারতীয় যুবক ঠিক করেন অযাচিত সমস্যাটিকে উপড়েই ফেলবেন। ফেব্রুয়ারি মাসে ডক্টর জয়মিন প্যাটেলের কাছে যান উর্ভিল। যুবকের মুখ থেকে দাঁত বের করে অবাক হয়ে যান তিনিও। মেপে দেখেন দাঁতের দৈর্ঘ্য প্রায় 3.67 সেন্টিমিটার। সেই রেকর্ডেই পাঠানো হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। দেখা যায় এর আগে সবচেয়ে লম্বা দাঁতের রেকর্ডধারী ছিলেন সিঙ্গাপুরের লু হুই জিং, যার দাঁত ছিল 3.2 সেন্টিমিটার লম্বা। উর্ভিলের দাঁতের থেকে তা 5 মিলিমিটার কম। এরপরেই ভারতীয় যুবককে স্বীকৃতি দেয় গিনেস। আর যে দাঁত এককালে উর্ভিলের যাবতীয় দুঃখের কারণ ছিল, সেই দাঁতই খ্যাতির শিখরে পৌঁছে দেয় 18 বছরের যুবককে। নিজের উপড়ানো দাঁতের সৌজন্যেই উর্ভিল এখন সারা বিশ্বে সবচেয়ে লম্বা দাঁতের মালিক।